Assalamualaikum everyone. গোলশুষারি মিউজিয়ামের পক্ষ থেকে আমি নারিন বলছি। লাইভ আসছি আমাদের মিরপুর শোরুম থেকে আর আজকে দেখাবো সবাইকে ব্রাইডাল কালেকশনস। সবাই এক এক করে জয়েন করে থাকুক আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনি আপকামিং কি কালেকশন দেখতে চাচ্ছেন। আর অ্যাজ ইউজুয়াল আমি সবাইকে কিন্তু বলেছি আজকে দেখাবো ব্রাইডাল কালেকশন শাড়ি এবং দেখাবো গাউন। সবাই জয়েন করে ফেলুক। ওকে তো ব্যাকি করে সব কালেকশনস তো দেখানো হবে, রাইট? ওকে, থ্যাংক ইউ ফাতিমা আপু ফর কমপ্লিমেন্টিং মি সাচ আ সুইট থিং। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো স্টার্ট করছি খাদ্দি কাতান শাড়ি দিয়ে। আমার এখনও মনে আছে নাম, জানতাপু বলেছে শি ওয়ান্টস দি ব্রাইডাল কালেকশন কাতান শাড়ি। সো কাতান শাড়ি যেহেতু দেখাচ্ছি ভাবলাম খাদ্দি দেখে দিই, বিকজ খাদ্দি ইজ অন ডিমান্ড। খাদ্দি কালেকশন সবাই দেখে চাচ্ছে, দ্যাটস ওয়াই খাদ্দি দেখে দিচ্ছি। ওকে, খাদ্দি কাতান শাড়ি দেখাবো, তারপর দেখাবো গাউন, তারপর দেখাবো কাঞ্চিপুরমের শাড়ি। একটু আমাকে কমেন্ট করবেন যে আপনি কী কালেকশন দেখে চাচ্ছেন। স্টার্ট করছি আমাদের এই খাদ্দি কাতান শাড়ি দিয়ে। লাইফটি ক্লিয়ার কিনা একটু প্লিজ কনফার্ম করবেন, যেটা আমার জন্য ইজি হয়। বা দেখুন তো লাইফটি ক্লিয়ার কিনা। এই হচ্ছে শাড়ির আমাদের আঁচলের পার্ট। ওকে, এই হচ্ছে শাড়ির আঁচলের পার্টটি করা, আর এখানে হচ্ছে শাড়িটা অল ওভার। সো এটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। এটা কিন্তু খুবই লাইট ওয়েটেড আছে, লুকস ভেরি এলিগেন্ট অ্যাট দ্য সেম টাইম। থ্যাংক ইউ ফর অল দোজ হার্ট রিয়াক্ট দ্যাট ইউ অল আর গিভিং, থ্যাংক ইউ সো মাচ। সেই হচ্ছে শাড়িটা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা আছে, লুকস ভেরি 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 এলিগেন্ট। এই দেখেন পুরাটি হচ্ছে লতনো কাজ করা। আর যদি চাচ্ছেন কিনা আমি টাইপের না ডিফারেন্ট প্যাটার্ন চাচ্ছি, ইন দ্যাট কেস ইনবক্স করতে হবে, বিকজ কালেকশনস কিন্তু অনেক আছে। ওকে, এই হচ্ছে শাড়িটি, ম্যাচিং দোপাট্টা দেওয়া যাবে। ইয়েস, আজকাল সবাই চাচ্ছে একটু হোম, মানে দেখা যায় বড় হবে যে বিয়ে হচ্ছে, ইন দ্যাট কেস সবাই চাচ্ছে একটু লাইট ওয়েটেড, রাইট? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ শেখ আপু, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে যে শাড়িটি, আমি সবার কমেন্টে লাস্টে পড়বো ডেফিনেটলি। এই হচ্ছে আমাদের শাড়ি, যেটা দেখতে খুবই নাইস। ওকে, দেখে দিলাম, এটা প্রাইস হচ্ছে 9000। মানে দেখো তো প্রাইসটা কতটা, আমি প্রাইসটা হয় 9000 সামথিং টাকা ছিল, 9885 টাকা, 9885 টাকা। বাবা লেগে থাকলে স্ক্রিনশট তুলবেন আপনারা সবাই, স্ক্রিনশট তোলার পর তারপর আপনি আমাদেরকে ইনবক্স করবেন, 9885 টাকা। ওকে, নেক্সট দেখাচ্ছে আপনাদের কালেকশন, যেটা হচ্ছে রেডের ওপরে করা। এটা কিন্তু হচ্ছে যে, এটা হচ্ছে হচ্ছে যে পুরো ডিফারেন্টের উপর। ওকে, এটা হচ্ছে পুরো ডিফারেন্ট, দেখেন এটা কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, রাইট? এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়ার্কের উপর, দেখে নেন আপনারা সবাই। আপু রেড ব্রাইডাল লেহেঙ্গা দেখান কাইন্ডলি রিজনেবল প্রাইসে। আচ্ছা আপু, আফরিন আফরিন আপু লিখেছেন, ঠিক আছে দেখিয়ে দেব। আর আপনারা কমেন্ট করলে খুবই ভালো হয় আপু, কমেন্ট করবেন প্লিজ। সেই হচ্ছে শাড়িটার প্রাইস আপনি সবাইকে বলে দিচ্ছি, এটা প্রাইসটা হচ্ছে 9585 টাকা। এটা পার্টটা হবে ইকুয়ালি সেম, দেখেন আমি দেখে দিচ্ছি। এই যে একটা হয় কি নিচে পার্টটা ব্রড হয়, একটা হয় কি উপরে পার্টটা একটু আপনি স্মল থাকে, সেটা কিন্তু ইকুয়ালি সেম। ওকে, এটা প্রাইস 9585 টাকা। বাবার লেগে থাকলে স্ক্রিনশট ইনবক্স করবেন, দিস ইজ পারফেক্ট একটি খাদ্দি কাতান শাড়ি, দেখে দিলাম, রাইট? এটা নেক্সট আরও কালার্স আছে, ইনবক্স করতে হবে। আমি মুখে বলছি যেসব কালার্স অ্যাভেলেবল আছে, পেস্ট কালার অ্যাভেলেবল আছে, ব্ল্যাকটা কিন্তু সোল্ড অন, ব্ল্যাক অ্যাভেলেবল নেই। নেভি ব্লু কালার আছে আর মিষ্টি কালার আমাদের কাছে আছে। ওকে, সে হচ্ছে আমাদের শাড়িটি। নেক্সট দেখাবো আপনাদের সবাইকে রেড, আজকে সব দেখাচ্ছি রেড, বিকজ রেডের জন্য সবাই চাচ্ছে। এটা হচ্ছে আইটি রেডের উপরে করা, দিস ইজ অলসো ভেরি 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 প্রিটি। এই হচ্ছে রেডের উপরে করা আছে, দেখেন আপনার সবাই। আমি কমেন্টগুলো পড়বো আপু। ওকে, সো কমেন্টে কি লিখেছেন? আচ্ছা, কমেন্টে লিখেছেন শি ওয়ান্টস টু সি গাউন, ঠিক আছে গাউন দেখাবো। সবার তো আমি এর আগে লাইভে দিই বলেছিলাম যে আপনি কি কালেকশন দেখে যাচ্ছেন, গাউন দেখাবো ডেফিনেটলি। সেটা দেখে দিলাম, এটা প্রাইসটা হচ্ছে যে 9585 টাকা, 9585 টাকা। ওকে আপু, একটু দেখিয়ে দেওয়ার কাছ থেকে আবার, 9585 টাকা। আপু একটু ব্রাইডাল লেহেঙ্গা দেখাও। ইয়েস আপু, আপনি পাপা দেখিয়ে দিব। স্টোন দিলে খুবই ভালো হতো, রাইট? সো স্টোন দেওয়ার কিন্তু অপশনটা আছে, ইনবক্স করতে হবে, স্টোন দেওয়ার কিন্তু অপশনটি আছে। এ হচ্ছে আমাদের খুবই সুন্দর একটি রেড কালারের একটি ব্রাইডাল একটি বেয়ার খাদ্দি কাতান শাড়ি। প্রাইস কত? প্রাইস হচ্ছে 9885 টাকা, 9885 টাকা আপু। এটা কিন্তু অ্যাভেলেবল আছে, আর পার্টে দেখে নেন, এটা খুলে দেখে দিই সবাইকে। এটা আরও কালার দেখার জন্য ইনবক্স করতে হবে। সো দেখে দিচ্ছি, এটা শাড়িটা অল ওভার, একটু ওয়েট করতে হবে। এই তো, থ্যাংক ইউ ভাইয়া। এই হচ্ছে শাড়িটা আমাদের আঁচলে পার্ট, ওকে? আর এখানে হচ্ছে শাড়িটা অল ওভার, অনেকবার দেখে দিয়েছি, এটা আমি লাল অনেকবার দেখে দিয়েছি। নেক্সট দেখাবো আপনাদেরকে,
Yes, আপু অনিকাপু জিজ্ঞেস করছেন আমার ড্রেসে পড়া প্রাইস কত বলছি আপু প্রাইসটা একটু দেখে আপনাকে জানাচ্ছি 17385 ওকে আমি যে গাউনটি পরা সেটা হচ্ছে পুরোপুরি ভেলভেটের উপরে গাউন্স কালেকশন এত আসছে এটা হচ্ছে 17385 টাকা 17385 টাকা এটা খুবই প্রিটি খুবই নাইস একদম খুবই 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 এক্সক্লুসিভ একটি কালেকশন ওকে সো নেক্সট কালেকশন যাচ্ছি এটা কমেন্ট করে ফেলেছি আমাকে কাঞ্জিপুরম শাড়ি দেখাতে হবে সো কাঞ্জিপুরমের শাড়ি দেখে চাচ্ছেন রেড কালার পিঙ্ক কালার কম্বিনেশন কন্ট্রাস্ট দেখে দিচ্ছি আপনাদেরকে इंटरनेशनल शिपिंग शिपिंग इनबॉक्स करते हैं এই হচ্ছে শাড়িটা আমাদের ওভারঅল আচলে পার্ট ওকে একটু ওয়েট করতে হবে গাউন কালেকশনস নিয়ে আসা হচ্ছে আপু একটু ওয়েট করতে হবে গাউন দেখিয়ে দিব এটা হচ্ছে পিওর একটি কাঞ্জিপুরমের শাড়ি লাইভটি ক্লিয়ারে দেখতে পারলে তো কোনো কথা নেই আজকে ক্লিয়ার ছবি চাচ্ছি ইনবক্স করে দেবেন আপনাকে আমরা ক্লিয়ার পিকচারটি সেন্ড করে দেব এই হচ্ছে একটা খুবই এক্সক্লুসিভ পিওর কাঞ্জিপুরমের শাড়ি অল দ্য ওয়ে ফ্রম তামিলনাড়ু ওকে আপু অল দ্য ওয়ে ফ্রম তামিলনাড়ু सो अलहमदुल्ला थैंक यू सो माच व्यूअर्स फॉर वाचिंग एवं कि शेयर कर जो तो और बेसि थैंक यू ए होस्टे शाड़ीटार पारे काजटी करा सबाइके बोलछी गुलशन शाड़ी म्यूजियम लाइक दिए सी फर्स्ट अपशन राखबें एते आपनारा किन्तु सब नोटिफिकेशन पे जाबें राइट ओके ए होस्टे शाड़ीटी बैक साइड देखे देव ए होस्टे शाड़ी बैक साइड एटा सेम आर्टिकल देखे दिच्छी आपनादेरके एकटु वेट करते भैया एटा सेम आर्टिकल देखे दिच्छी एटा होस्टे ब्लाउजेर पार्ट देखे दिई आपनादेर सबाइके ए होस्टे ब्लाउजेर मेटेरियलटा ए होस्टे ब्लाउजेर मेटेरियलटी करा ओके साइमा आपू इज वाचिंग हेलो आपू थैंक यू सो मच फॉर वाचिंग ए होच्छे आमादे ब्लाउजेर जोन्नो एतटुक फैब्रिक दावा आछे सो सबाइके बोलछि सब कलेक्शन तो आपू लाइवे देखानो सम्भव हय ना ट्राई करछि देखानोर जोन्नो बाट इफ यू वांट टू सी मोर एक्सक्लूसिव शोरूम आसले खुबई भालो हय एटा होच्छे जे आईटी सेम शाड़ीटा आईटी कलर ओके आपू ओके এটা হচ্ছে আইটি কালার যেটা খুবই নাইস আমি লাইট কন্ট্রাস্ট কিছু তো কমই দিয়েছি দেখতে পাচ্ছেন রাইট লাইট কন্ট্রাস্ট কমানো হচ্ছে মানে আপনাদের জন্য যেন আমি আরো বেশি ডার্কলি দেখতে পারি কালারস গুলো রাইট ওকে শাড়ি কিসের আবার আচ্ছা ঠিক আছে শেখ আপু বলছেন আপু তোমার লাইভ দেখি গুলশান শাড়ি মিউজিয়ামে থেকে আমি অনেক শাড়ি কিনেছি আবার সেটাতে আসব কাঞ্চিপুরম নিতে থ্যাংক ইউ সো মাচ শেখ আপু ফর পারচেজিং फ्रॉम গুলশান শাড়ি মিউজিয়াম থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ শাড়িটা আপনি আসতে পারবেন আমাদের শোরুম ওপেন আছে আপু এটা হচ্ছে ব্লু এন্ড গ্রিন কালারের কম্বিনেশন শেখ আপু থ্যাংক ইউ সো মাচ ফর এ লাভলি কমেন্ট আমি তো দেখাবো আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে পিওর কাঞ্চিপুরমের শাড়ি যেটা হচ্ছে খুব সুন্দর একটি পিঙ্ক কালারে প্রে করা খুবই নাইস একটি কালার দেখেন ওকে আমি কমেন্ট গুলো পড়ে নিচ্ছি এর মাঝে এই দেখেন এটা কলকা শেপে কাজ করা যারা মসলিন দেখতে চাচ্ছেন অর্গানজা দেখতে চাচ্ছেন বা ডিজাইনার সিল্ক শাড়ি পো স্যাডলি আমি দেখাতে পারবো না বিকজ এগুলো হচ্ছে কি এগুলো এক একটা আমাদের ডিজাইনার কালেকশনস লাইভে দেখাচ্ছি আর কিছু এখানে আছে আমাদের বলবো না নামগুলো সো কিছু লোক থাকে দেখেন আপনারা যারা স্ক্রিনশট তুলে যারা দেখা যাচ্ছে অন্য পেজে দিচ্ছেন দ্যাটস নট ফেয়ার আপু আপনি আমাদের পারমিশন না নিয়ে স্ক্রিনশট তুলে অন্য পেজে দিচ্ছেন বা যারা আমাদের পারমিশন না নিয়ে স্ক্রিনশট তুলে তারা গিয়ে বিজনেস করছেন দ্যাটস ভেরি ব্যাড স্ক্রিনশটও কিন্তু একদম চোরির মতনই বলতে গেলে রাইট সো আপনি যে কোনো জিনিস না জিজ্ঞেস করে করাতে হয় চোরি সো ট্রাই করবেন না প্লিজ আমাদের মতন জিনিসটা নিয়ে আসার জন্য আপনাদের নিজের ক্রিয়েটিভিটি ইউজ করবেন আপনাদের আপনাদের নিজস্ব কিছুটা করবেন ডোন্ট ট্রাই টু কপি অলওয়েজ ডোন্ট ট্রাই টু বি কপিক্যাট আমি কিছু মানে স্পেসিফিক মানুষ থেকে বললাম এই কথাগুলো ডোন্ট গেট মি রং এ হচ্ছে কলকা শেপে খুবই সুন্দর একটা শাড়ি করা এবং এটা হচ্ছে যে ওনাদের কারণে আমি আপনাদেরকে কালেকশন দেখাতে পারছি না আপু বিকজ ডিজাইনার কালেকশনস কিন্তু অনেক আছে অনেক আছে আর ব্রাইডাল কালেকশন বলতে গেলে কমন চাচ্ছি না আমি আনকমন চাই সবচেয়ে বেস্ট চাই কালেকশন রাইট সো বেস্ট কালেকশন দেখার জন্য মানে শোরুমে আসতে হবে ইন দ্যাট কেস শোরুমে দেখে নিতে পারবেন এই হচ্ছে আমাদের শাড়ি যেটা হচ্ছে পিওর কাঞ্জিপুরমের উপরে করা ওকে দিস ইজ ইন দি কালার বেসিক্যালি দুটো শেড দেবে ডুয়াল শেড দেবে আর এখানে হচ্ছে পার্পল কালারের পারে কাজ করা ওকে এই হচ্ছে পার্পল কালারের পারে কাজ করা ওকে আচ্ছা আপু অনিকাপু জিজ্ঞেস করুন তোমার ড্রেসের প্রাইস কত আপু আমার ড্রেসের প্রাইস হচ্ছে 17385 টাকা গাউনটি আর কি ওকে সেই হচ্ছে আমাদের শাড়িটি আমি এখানে কমেন্টগুলো পড়ে নিচ্ছি শাড়িগুলো জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং
এই হচ্ছে শাড়িটা আমি অনেকক্ষণ ধরে দেখাচ্ছি এখন ব্লাউজ দেখে দিই সবাইকে এখন ব্লাউজ দেখে দিচ্ছি এই হচ্ছে শাড়ি ব্লাউজটা বলেছিলাম যে পার্পল কালারটা শেড দেবে সো পিঙ্কের উপরে হচ্ছে যে অল ওভার শাড়িটা এবং এর সাথে হচ্ছে যে ওয়ালেট কালারের কম্বিনেশন ওকে সো দেখে দিচ্ছি ফেলেছি আপনারা যাতে কমেন্ট মিস করে ফেলছে আপনি কাইন্ডলি আরেকবার কমেন্ট করে ফেলবেন আচ্ছা আপু জয়ন্তল আপু লিখেছেন যে আপু তোমার পিছনে ইয়েলো কালারের শাড়িটার প্রাইস কত বলছে আপু এটার প্রাইসটা হচ্ছে আপনার আমি বলছি আপনার নাম ঠিক কি আপু জান্নাতি আপু 8985 টাকা ইয়েস আমাকে একজন লিখছেন গাউন 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 ইয়েস আপু গাউন দেখাবো এখনই সো এই যে একটু কত মানে কাঞ্চিপুরম দেখে তারপর দেখিয়ে দিচ্ছি ওকে এ হচ্ছে শাড়িটি সেটা হচ্ছে আরটি খুবই সুন্দর একটি শাড়ির উপরে যেটা হচ্ছে রানী কালার 24,925 টাকা পিওর কাঞ্চিপুরমের শাড়ি ব্রাইডাল ওয়ে আপনাদের রিকোয়েস্টের কারণে এখানে দেখাচ্ছি ওকে আপনাদের রিকোয়েস্ট ছিল বলে দেখিয়ে দিচ্ছি এই দেখেন পিওর কাঞ্চিপুরমের শাড়িটা ওয়েট হচ্ছে ম্যাক্সিমাম 600 গ্রামসের মতন ওকে আপু 600-700 গ্রামসের মতন বিকজ ইট ইজ রিয়েলি ভেরি হেভি এর উপরে খুবই সুন্দর একটি কাঞ্চিপুরমের শাড়ি ওকে জিনাত আপু থ্যাংক ইউ কম্বিনেশন অনেক আছে ভাবছিলাম কি সব দেখাবো কিন্তু পসিবল না আজকে গাউন দেখানো শুরু করি তাহলে গাউন পুরো রেডি করে দেবো গাউন পুরো রেডি করে না গাউন দেখে যাচ্ছে মানে ওকে সো এখন গাউন দেখাবো সবাইকে একটু ওয়েট করবেন এবং আপনাদের সবাইকে দেখাচ্ছি আমার গাউন দূর থেকে দেখেন এটা হচ্ছে একদম পুরো রেডি এটার সাথে কিন্তু আপনি গাউন পাচ্ছেন দুপাট্টা অ্যান্ড আপনি কিন্তু এই সঙ্গে প্যান্টটা কিন্তু ইনক্লুডেড আছে দেখে দিন এটা তো বেসিকলি তিনটে সেটে আসছে আপনি একটি স্ট্রেচেবল ফ্যাব্রিক্সের উপরে পাচ্ছেন কি খুবই সুন্দর টাইটসের মতো একটা মেটেরিয়াল খুবই ভালো স্প্যান্ডিক্স মেটেরিয়াল সো স্প্যান্ডিক্স মেটেরিয়াল উপরে কিন্তু পাচ্ছেন একটা প্যান্ট উইচ ইজ ইন চুড়িদার সিস্টেম টাইপের করা মানে টাইটস বলতে গেলে এই হচ্ছে গাউনটি এবং এখানে হচ্ছে দোপাট্টাটা সো এই দেখেন দোপাট্টা কত নাইস দোপাট্টা কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে এখানে নেটের উপরে হবে এটা কিন্তু এক্সপ্যান্ডিং মেটেরিয়ালের উপরে করা উইচ ইজ সুপার ওকে এটা প্রাইসটা বলা হয়েছে স্ক্রিনশট একটু ইনবক্স করবেন সো দ্যাট উই ক্যান গিভ ইউ অল দি ডিটেলস ওকে আপু আর যারা ক্লিয়ার দেখতে পাচ্ছি না সরি বলে দিচ্ছি ওকে গাউন দেখাবো মিক্স ওকে গাউন দেখাবো মিক্স আর কাজ আছেন রেডি শাড়ি দেখতে আমাকে একটু প্লিজ বানাবেন আপনারা কি সবাই রেডি শাড়ি দেখতে চাচ্ছেন কিনা আমাকে প্লিজ বলবেন বিকজ রেডি শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের রিকোয়েস্ট ছিল না বলে দেখেন এই করে দেন আপু ওকে আমাকে একজন কমেন্ট করেছেন শাফিক রহমান আসসালামু আলাইকুম ব্রাদার অ্যান্ড সিস্টার্স আই এম আচ্ছা আচ্ছা ইয়ার দিস কমেন্ট ওয়াজ অ্যাপ্লিকেবল বাট ওভার ইয়ার রাইট নাও ইটস ইউ নট সাপোজ টু কমেন্ট হিয়ার এনিওয়েজ আল্লাহ জি নো প্রবলেম আচ্ছা গাউন রেডি করে ভাইয়া আচ্ছা এ হচ্ছে আরটি খুবই সুন্দর কিন্তু খুবই নাইস এটা কিন্তু খুবই প্রিটি দেখেন এটা হচ্ছে আমাদের উপরের যে পার্ট গাউনটি ওকে এটা হচ্ছে উপরের পার্টের গাউন আর এটা হচ্ছে নিচের পার্ট দেখেন বেসিক্যালি আপনাকে স্কার্টটা পরতে হবে আমি স্কার্ট আগে দেখে দিই সবাইকে এটার যে স্টোনটা এত বেশি আমি নিজে দেখাইছিলাম বেসিক্যালি এটা হচ্ছে যে আমাদের এই যে স্কার্টের পার্টটা ওকে এটা হচ্ছে স্কার্টের পার্ট যেটা আসছে এটা হচ্ছে স্কার্টের পার্টটি করা এখানে হচ্ছে যে নেটের কাজ করা আছে ওকে এখানে হচ্ছে নেটের কাজ করা তার উপর দিয়ে হচ্ছে দেখেন এখানে সিল্কের একটি ম্যাচিং সাপোর্টিং দেওয়া আছে দেন হচ্ছে আমাদের এখানে কেনকেন দেওয়া সো ইউ ক্যান সি কতগুলো লেয়ার দেওয়া আছে স্যার এই হচ্ছে আমাদের বেসিকলি স্কার্টের পোর্শনটা ক্যামেরাটা নিচে করে দিই সবাই যেন দেখতে পারে একটু ওয়েট করবেন ক্যামেরা নিচে করে নিচ্ছি সো দিস ইজ বেসিকলি দি স্কার্ট পোর্শন ওকে এখানে কিন্তু সাইজের জন্য এখানে কনভার্টিং অ্যাডজাস্টেবল আছে এখানে আমাদের ওকে সাইজের জন্য কনভার্টিং সিম্পলটা করা আছে তো এটা হচ্ছে আমাদের বেসিকলি স্কার্ট লেহেঙ্গার পার্টটি লেহেঙ্গা পরার পর তারপর যে পড়বেন হচ্ছে এই টাইপের লেহেঙ্গা আমাদের কাছে পসিবলি জেনা তারপর ইনবক্স করেছে এই টাইপের গাউনের জন্য সো এই জন্য দেখে দিচ্ছি যে কমেন্ট করবেন সেই কালেকশন দেখতে পারবেন
गाउन मिरपुर शोरूम खुबी कम रश तो मिरपुर शोरूम बसुंधरा सिटी शोरूम आसते ट्रांसपेरेंट देखे दिलाम स्टीफ करा आछे ओके আপু পার্টি শাড়ি দেখিয়ে দেব কিছু রেডি শাড়ি আছে দেখিয়ে দেব বিকজ আমাকে একজন দুজন আপু বলছেন রেডি শাড়ি দেখতে চাচ্ছেন দেখেন আপনি যদি একজন হয় থাকেন আপনি যদি দেখতে চাচ্ছেন আমি দেখিয়ে দিব কমেন্ট করতে হবে এই হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা মেটেরিয়ালটা এখন আরো বেশি ভালো আসছে বিকজ এগুলো এক্সপ্যান্ডিং মেটেরিয়াল আগেগুলো কিন্তু এক্সপ্যান্ডিং মেটেরিয়াল ছিল না সেটা কিন্তু খুবই নাইস একটা খুবই সুন্দর পাউডার ব্লু কালার ওকে Next দেখাচ্ছি হচ্ছে যে মফ কালার উপরে this is I'm loving the color দেখেন এবার কালারস গুলো কত সুন্দর দেখেন হচ্ছে খুবই নাইস এন্ড খুবই প্রিটি উপরে পার্টটা হচ্ছে যে নেটের ওয়ান সেকেন্ড নিচে পিকো করা আছে খুবই সুন্দর করে এই যে সাপোর্টিং দেওয়া এবং নিচে হচ্ছে আমাদের লেহেঙ্গা জি ওকে সো এটা হচ্ছে বেসিক্যালি লেহেঙ্গা এই দেখেন এই হচ্ছে বেসিক্যালি লেহেঙ্গাটি যে দেখতে খুবই নাইস সো আমাকে জটপট দেখাতে হবে বেশি কালেকশন দেখানো যাবে না আজকে সেই হচ্ছে আমাদের স্কার্টের পোশাকটা ওকে এখন দেখি যে টপের পার্টটা দেখি এমব্রয়ডারি ওয়ার্ক হবে এগুলো কি बेनिफिट জানেন না এগুলো আপনি দেখা যায় স্কার্টের সাথে পড়তে পারবেন আপনি যদি চাচেন এর সাথে আপনি ম্যাচিং প্যান্ট নিয়ে পড়তে পারেন আপনি সো দেখেন এটা হচ্ছে আইটি গাউন যেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই গাউনটি কিন্তু খুবই নাইস পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে তার সাথে হচ্ছে যে স্টোনের ওয়ার্ক হবে এবং কি এমব্রয়ডারি জারির কাজ ওকে এই দেখেন দিস ইজ সো 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 প্রিটি Sumaya meme is watching hello apu acha ready shai dekhe jacche ready shai dekhe dicche apke wait korte hobe apu okay ami to comment jara comment reply pachhe na sorry bole dicchi ei hocche back side ta back side ekhane ribbon dewa ache ekhane pate kintu deep kora right so apni jodi chan ekta transparent apni ekta inner pore felte paren but or else you can say as ami can customize kore ekta to apni transparency na dekhar jonno खुबी सुंदर स्कर्ट पड़े फिलबे सपोर्टिंग लाइनिंग देखिए दी सबा लाइनिंग अच्छा प्राइस को तो जिज्ञेस करछेन जरा प्राइस बोले दिए छे आपको इस दुपट्टा 18485 दुपट्टा देखे दिलाम सो बेसिकली तीनटा सेट छिलो नेक्स्ट देखाबो ऑफ व्हाइटर उपरे सो ऑफ व्हाइटर गाउन देखे दिच्छी ऑफ व्हाइटर गाउन देखे दिच्छी जेटा होबे इट लुक्स लाइक लखनऊ स्ट्रेचर मतन ओके इटा देखा जाय लखनऊ स्ट्रेचर मतन बट लखनऊ स्ट्रेच ना ए देखेन एटा होच्छे खुबी प्रिटी क्रीम कलर व्हाइट क्रीम कलर दिस इज सो ब्यूटीफुल
লাইভটি ক্লিয়ার থাকলে তো অনেক ভালো লাগবে, ক্লিয়ার না হলে স্ক্রিনশট এবং ইনবক্স করে ফেলবেন। এই হচ্ছে আমাদের গাউনটি। অর্ডার পেয়ার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনশট নেবেন, আপনার নাম অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। এই হচ্ছে নিচের পার্ট দেখে দিচ্ছি, আমি সবার আগে নিচের পার্টে দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখেন ড্রেসটার আমাদের অপোজিট সাইডে দেখে দিলাম আপনাদেরকে ওভারঅল এমব্রয়ডারি কাজ। এখন ফ্রন্ট পার্টে আসি, ইট ইজ সো গর্জিয়াস। দেখেন খুবই সুন্দর ওয়ার্ক করা, খুবই সুন্দর কাজ করা আছে। ওকে দেখেন আমি দেখে দিলাম, এ হচ্ছে আমাদের গাউন। ওকে আর এখানে হচ্ছে ব্যাক সাইডটা। এটা বেসিক্যালি যেটা হচ্ছে গাউনে পুরো হেভি কাজ, এটা কি আমাদের লেহেঙ্গা আছে সাথে নিচে? এটা কিন্তু পুরো গাউন, এটা লেহেঙ্গা না, এটা পুরাটি একটা লাইনিং সাপোর্টিং দিয়ে হচ্ছে। হ্যাঁ এটা পুরো একটা লাইনিং সাপোর্টিং দিয়ে হচ্ছে গাউনটি করা। এই দেখেন এই যে আমি যে বললাম না স্কার্টটা, এখানে স্কার্টটা অ্যাটাচ করা আছে এই দেখো। কি আপু স্কার্টটা সুন্দর করে অ্যাটাচ করা আছে। এটা প্রাইস আপনি সবাইকে বলছি, এটা প্রাইসটা কত ভাইয়া? 22,500। This how it looks like. এই দেখেন কতটাই প্রিটি, কতটাই নাইস। ওকে স্বর্ণা আপু লিখছি, থ্যাংক ইউ আপু। আর সবাইকে বলছি গুলশন শাড়ি মিউজিয়ামে লাইক দিয়ে সি ফার্স্ট অপশনে রাখবেন আপু। আবার বলে দিলাম আপনি সব কালেকশন দেখতে পারেন, দিস ইজ সো প্রিটি কালেকশন। এটা আমাদের কাছে চার কালার নেই, এটা এক একটা করে আসছে, যেগুলো কালার হবে জানানো হবে আপনাকে। কালারের জন্য ইনবক্স করতে হবে। একটু কমেন্ট করে নিচ্ছি সবার। জেন্টল নাইম ইজ ওয়াচিং, হ্যালো আপু। নাদিয়া ইজ ওয়াচিং, হ্যালো আপু। এবং কি আমাদের অ্যাড্রেস কোথায়? বসুন্ধরা সিটি, ঠিক আছে। অ্যাড্রেসটা বলে দিচ্ছি সবাইকে, ক্লিয়ার না, ক্লিয়ার না হওয়ার কারণে সরি বলে দিচ্ছি আপু। অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 4, ব্লক সি, শপ নাম্বার 97-100। আর আমাদের পিঙ্ক সিটি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গুলশন 2 পিঙ্ক সিটি, আপনি বেসমেন্ট 1, এক্স্যাক্টলি অপোজিট অফ টপটেন অ্যান্ড ইনফিনিটি। ইয়েস আপু, এটা ব্রাইডাল ওয়ের জন্য পড়তে পারবেন এমনকি পার্টি ওয়ের জন্য পড়তে পারবেন আপনার ইচ্ছা। কালেকশনটা আছে এত এক্সক্লুসিভ। তো এখন দেখাচ্ছি হচ্ছে বার্গেন্ডি কালারের উপরে করা, বার্গেন্ডি কালারের উপরে করা। দিস ইজ ভেরি 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 প্রিটি, পুরাটাই হবে স্টোনের ওপর, কিন্তু কালার আছে। ইয়েস সবগুলো অ্যাভেলেবেল কালার আছে, দেখেন কতটা প্রিটি। এটা যদি আপনি বাস্তবে দেখতে পারতেন দেন ইউ উড আন্ডারস্ট্যান্ড এটা কতটা সুন্দর। এই দেখেন এটা হচ্ছে রেডিমেড একটি গাউন পেয়ে যাচ্ছেন 17,785 টাকা। এই হচ্ছে আমাদের দোপাট্টাটা, দোপাট্টাটা আমরা সিম্পল করেছি বিকজ অলরেডি গাউন কিন্তু অনেক হেভি কাজ করা, পুরাটাই হেভি কাজ। এটা কিন্তু পুরাটাই একটা হেভি কাজের উপরে। এই দেখেন স্লিভটা কত সুন্দর, স্লিভ পার্টটা যে এক্সাক্টলি কাজ করে, এক্সাক্টলি আমরা ফ্রন্টে যে কাজটি করা আছে ঠিক সেরকমই। এই দেখেন ফ্রন্ট পার্ট দেখে দিলাম আপনাদেরকে, ব্যাক সাইড দেখাবো, তারপর গাউনের নিচে বটম পার্ট দেখে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যাক সাইডটা, কত সুন্দর গ্লসি, রাইট? সো সাইজ দেখি আমি সবাইকে বলছি, সাইজে যারা কনসার্ন আছেন, ভিতরে কিন্তু মিনিমাম আপনি 1.5 ইঞ্চি সাইজ মতো আছে, 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি সাইজ আরো বড় করা যাবে। ওকে সাইজ জন্য ইনবক্স করতে হবে। ইয়েস এই হচ্ছে গাউন আমাদের। ওকে আর আপনাদেরকে দেখে দিই নিচের পার্ট। এই দেখেন নিচের পার্ট, এটা কিন্তু অ্যাটাচ করা আছে, এটা পুরো রেডিমেড একটা গাউন, এটা হচ্ছে পুরো রেডি একটি গাউন। এই দেখছেন আপনি সবাই, রাইট? প্রাইসটা কিন্তু আবার বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে 17,785 টাকা। বিট রুট কালার, আরও কালার দেখার জন্য আমাদের শোরুমে আসতে হবে। ওকে এই হচ্ছে আমাদের গাউন, সবাইকে বলছি এই হচ্ছে আমাদের গাউন কালেকশন। দোপাট্টা কিন্তু আছে, ওকে দোপাট্টা প্লাস হচ্ছে যে এই গাউনটি, মানে এই গাউনটা, ওকে প্রায় 17,785 টাকা, 17,785 টাকা। ইট ইজ আ ভেরি গর্জিয়াস একটি ব্রাইডাল কালেকশন। ওকে দেখে দিলাম, ওকে সো একটু ক্লোজে দেখে দিচ্ছি আরেকবার। ওকে সো এই হচ্ছে আমাদের ওভারঅল কালেকশনটা। সরাই করতে একটু ওয়েট করবেন, এই হচ্ছে আমাদের ওভারঅল কালেকশনটা। ওকে দেখে দিলাম সবাইকে, আচ্ছা সবাইকে তো দেখানো হয়নি যেটা হচ্ছে এই যে গাউনটি। ওকে এই গাউনের সাথে কি নিচে পার্ট দেখে দিচ্ছি, নিচে কিন্তু কেনকেন দেওয়া আছে, নিচে সুন্দর করে কেনকেন দেওয়া আছে, এটাই সব আছে, সুন্দর একটি ফ্লো নিয়ে আসে গাউনে।
এই হচ্ছে ব্যাক সাইড ইনটু ব্যাক সাইড ওকে দেখে দিলাম নেক্সট দেখা হচ্ছে डिफरेंट ডিজাইন डिफरेंट কালার উপরে করা যেটা হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক হবে অ্যাশ এবং কি আপনার হোয়াইট কালার মিক্স অ্যাশ এন্ড হোয়াইট কালার মিক্স এর উপরে ওকে আপু ওকে এটা প্রাইস হচ্ছে বলছি ওয়েট করবেন এটা হচ্ছে পুরো একটা রেডি একটা গাউন এই লাগে অ্যাশ কালার উপরে হোয়াইট কালার ইজ এমব্রয়ডারি ওয়ার্ক সো অ্যাশ এন্ড হোয়াইট কালার এমব্রয়ডারি কাজ কাজ হচ্ছে এমব্রয়ডারি এবং কি করদানার কাজ করদানার কাজ হবে এখানে নেক পিস দেখে কিছু দেখুন বেশি ডিপ আর বড় না এই এই ব্যাক সাইড ওকে দিস ইজ রিয়েলি ভেরি প্রিটি মাশাআল্লাহ ওনাটা আরো বেশি গর্জিয়াস ওনাটা আসছে এই দেখেন দিস ইজ সো বিউটিফুল দিস ইজ সো প্রিটি ওকে দেখে দিলাম ওনা যে ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস সো ওনাতে দেখানো পড়া আমি গাউনটা দেখেছি আপনাদেরকে প্রাইস সবাইকে বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে যে सबाइटेबल প্রাইস তো বলে দেওয়া হয়েছে নেক্সট কালেকশনে যাচ্ছে নেক্সট আপ ওয়াও এটা কিন্তু আরো সুন্দর আরো খুবই খুবই সুন্দর মিস্টি কালার প্রাইস যা আমার গানের কথা জিজ্ঞেস করছেন এটা হচ্ছে ভেলভেটের উপরে আপু তিনটা সেট হবে এর সাথে ম্যাচিং আমাদের প্যান্ট হবে সাথে হচ্ছে গাউন খুবই সুন্দর গাউন কালেকশন আর এর সাথে হচ্ছে দোপাট্টা ওকে পিয়র কান্ট্রিপুর মিং গদওয়াল দেখাচ্ছি ইনবক্স করতে হবে বিকজ আরো অনেক কালেকশনস আমাদের কিন্তু আজকে দেখানো হয়নি ওকে আগে নিচে পার্ট দেখুন নাকি আচ্ছা হ্যাঁ দেখে তো এটা তিন পার্টে ওকে দিস ইজ বেসিক্যালি তিনটা পার্ট করা দেখেন এটা হচ্ছে ফার্স্ট আমাদের এই যে ফার্স্ট আমাদের লেহেঙ্গাটি ওকে ফার্স্ট হচ্ছে আমাদের লেহেঙ্গাটি করা খুবই লাইট ওয়েটেড হবে এখানে কিনকিন দেওয়া আছে পিকো পর আছে খুবই সুন্দর করে ওকে এটা দাও আছে এটা হচ্ছে মিষ্টি কালার উপরে করা আপনারা সবাই শোরুমে আসার আগে আমাদের ইনবক্স করবেন যে কোন শোরুমে সবচেয়ে বেশি কালেকশনস এগুলো अवेलेबल কোথায় কি হবে বলে দিতে পারবো দিস ইজ বিয়ন্ড বিউটিফুল দেখেন না দিস ইজ সো প্রিটি দেখেন এটা কিন্তু অনেক নাইস দিস ইজ রিয়েলি ভেরি প্রিটি আচ্ছা ম্যাটেরিয়ালটি হচ্ছে ডাবল নেটের উপরে করা হয়েছে কিন্তু কি স্টোনটা জাস্ট ওয়াও এই দেখেন দিস ইজ জাস্ট সো প্রিটি ওকে এটা কিন্তু খুবই একটা সুন্দর রিসেপশন বেরের জন্য পারফেক্ট দিস ইজ সো প্রিটি দেখুন কালেকশনটা কিন্তু খুবই নাইস এটা কিন্তু খুবই নাইস এন্ড খুবই প্রিটি কালারটা হচ্ছে মিষ্টি কালার উপরে করা ওকে দেখুন কালারটা মাসুম আপু দেখতেছেন হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের কমেন্ট আমি কোন একটা কারণ দেখতে পাচ্ছি না সরি বলে দিলাম এই হচ্ছে আমাদের পুরো এমব্রয়ডারি কাজ ওকে মানে কট সুতার এমব্রয়ডারি কাজ করা হবে উইথ অল ওভার রিয়েল ক্রিস্টাল স্টোন ওকে রিয়েল ক্রিস্টাল স্টোন এই হচ্ছে যে আমাদের গাউন আর এই হচ্ছে ফ্রন্ট দেখেন কতটা হেভি কতটা হেভি দিস ইজ অ্যাবসলিউটলি বিউটিফুল সবাইকে আমি বলবো এটা প্রাইস কি বলে দিচ্ছি তার নাম আপু प्राइस যে আমাদের 29,885 টাকা 29,885 টাকা ওকে আপু এই হচ্ছে গাউন শিখবো দেখাতে পারছি না বিকজ হেভি আছে স্বাভাবিক সেই হচ্ছে আমাদের গাউন যা দেখতে খুবই এক্সক্লুসিভ দিস ইজ পারফেক্ট ফর রিসেপশন আমি আর দেখাচ্ছি না বিকজ এই কালেকশনগুলো একবারই দেখানো হবে নেক্সট বার দেখানো হবে হ্যাঁ ওকে সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস লাইভ সেশন আর সবাইকে বলছি একটা কথা যেটা হচ্ছে যে সবাইকে একটা কথা বলে দিচ্ছি যেটা হচ্ছে যে আপনাদের কমেন্ট আমি পড়তে পারছি না দ্যাটস সো সরি
আপনি আর কামিং কি কালেকশন দেখতে যাচ্ছেন আমাকে একটু ইনবক্সে জানান আপনি কাইন্ডলি। খাড্ডি কাতান শাড়ি যেটা হচ্ছে স্টোনের ওয়ার্ক করা, সবাইকে বলছি খাড্ডি কাতান শাড়ি যখন পলিশিং করা হয় তখন কিন্তু আরো সুন্দর ছাড়বে। সো একটি খাড্ডি কাতান শাড়ি যখন কিনবে তখন অবশ্যই পলিশিং মাস্ট। এটা হচ্ছে পুরাটাই হচ্ছে স্টোনের কাজ করা, খুবই সুন্দর স্টোনের কাজ করা। ওকে, এই হচ্ছে শাড়িটি। প্রাইস কত যে জিজ্ঞেস করছেন, প্রাইসটা আপনাকে বলছি আপু, প্রাইসটা হচ্ছে 9,985 টাকা। 9,985 টাকা। এই হচ্ছে খাড্ডি কাতান শাড়ি, 9,685 টাকা। 9,685 টাকা। দেখে নিতে পারছেন আপনারা সবাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এর আপু। এটা নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি, প্রাইসও কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা আপনি একটা কাজ করি, চল আমি আপনাদেরকে ব্লাউজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজের পার্ট, ব্লাউজটা হচ্ছে পিওরের উপরে। ওকে, ব্লাউজটা হচ্ছে পিওরের উপরে, এ হচ্ছে ব্লাউজ। ওকে আপু, আমি এখানে কমেন্ট থেকে দেখে নিই, আমি কমেন্ট শুধু দেখতে পারছি না, মানে অন্য ফোন থেকে দেখে নিচ্ছি কমেন্টগুলো, একটু ওয়েট করে ফেলুন। ও দেখো, আমার এখানে একদমই কমেন্ট দেখা যাচ্ছিল, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। প্রাইস কত? শপটা কোথায় আপু? শপটা হচ্ছে মিরপুর বেনারসা পল্লি, ব্লক হচ্ছে আমাদের এ, লেন নাম্বারটা হচ্ছে 8, এন্ড শপ নাম্বার হচ্ছে 9, গুলশান শাড়ি মিউজিয়াম। ইনবক্স করে দেবেন আপু লোকেশনের জন্য। প্রাইস কত? প্রাইস হচ্ছে 9,685 টাকা আপু। কিছু বোঝা যাচ্ছে না, ক্লিয়ার না আপু, ক্লিয়ার না হওয়ার কারণে এটাই বলছি, একটু কাইন্ডলি আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের, আপনাকে ক্লিয়ার আপনাকে আমরা ক্লিয়ার ছবিটা সেন্ড করে দিই। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর। দিলরুবা আপু ইজ ওয়াচিং, সুলতান আপু ইজ ওয়াচিং, হ্যালো আপু, সবাইকে হ্যালো ওয়ান্স এগেইন যারা জয়েন করেছেন এখন। সবাইকে বলছি পলিশিং মাস্ট, খাড্ডি কাতান শাড়ি পরলে পলিশিং করে খুবই সুন্দর দেখা যাবে। এগুলো আমাদের শাড়ি এক্সক্লুসিভ ব্রাইডাল ওয়্যার কিংবা এক্সক্লুসিভ পার্টি ওয়্যার। আর সবাইকে দেখে দিচ্ছি এটা আমাদের ম্যাচিং যে ব্লাউজটি, ব্লাউজটা হচ্ছে কন্ট্রাস্টের উপরে, দেখেন ব্লাউজটা হচ্ছে কন্ট্রাস্টের উপরে, এই হচ্ছে ব্লাউজ। সো কেন দেখেন, এই হচ্ছে কন্ট্রাস্টের উপরে। ওকে, এখানে হচ্ছে কন্ট্রাস্টের উপরে, আমি কমেন্ট এখান থেকে পড়ে নিচ্ছি। অন্য কোনো কালার হবে? ফাতিমা আপু লিখেছেন। ওকে, ব্রাইডাল ছাড়া বিয়ে ছাড়া নর্মাল লেহেঙ্গা কি হবে? ইয়েস আপু, নর্মাল লেহেঙ্গা অনেক আছে, অনেক অনেক অনেক। সেই হচ্ছে, আমি লাইভে শেষে আমাদের উপরে দেখে দিব আমাদের কালেকশনসগুলো, জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে যে কালেকশনস কত আছে। ওকে, এটা প্রাইসটা কত ভাইয়া? 9,685 টাকা, একই প্রাইস। স্টোনটা হচ্ছে স্টোন বেসড করা কাজ, কালার কন্ট্রাস্ট ডিফারেন্ট হবে, ডিজাইন ডিফারেন্ট হবে। নেক্সট দেখাচ্ছে হচ্ছে নেভি ব্লুর সাথে হচ্ছে একটি রেড কালার কম্বিনেশন, এটা সেম আমাদের কাছে দুইটি কালার আছে, সেম দুইটি কালার হবে। এটা হচ্ছে স্টোনের কাজ, 9,685 টাকা। এটা হচ্ছে আমাদের খাড্ডি কাতান শাড়ি, আর এই দেখেন কত সুন্দর করে কাজটি করা আছে। তাহিদ খান ইজ ওয়াচিং, হ্যালো আপু, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি আপনার কমেন্টটাই আপু, প্লিজ পার্টি শাড়ি দেখানো যাবে, প্লিজ দিয়ে আপু দেখানো যাবে আপু পার্টি শাড়ি আপু, কিসের উপরে আমাকে একটু প্লিজ জানান আপু, কি মেটেরিয়াল উপরে করা, বা রেডিমেড শাড়ি দেখান না আপনার মতো, রেডি টু ওয়্যার শাড়িগুলো, রেডি শাড়ি ও একটা কি হয়নি? আচ্ছা সমস্যা নেই, আপনি দিতে পারেন, একটু একটা দেখে দিই। আচ্ছা ব্রাইডাল শাড়ি দেখান আপু, রেড কালার। ওকে সবাইকে দেখে দিই, এটা হচ্ছে যে আমাদের নেভি ব্লু কালার, ওকে নেভি ব্লু কালার উপরে করা, খুবই সুন্দর হ্যাঁ দেখে দিই। আচ্ছা ভাই দেখেন তো যদি করা যায় কিনা একটু শাড়িগুলো। আসসালামু আলাইকুম,
আপু প্লিজ পাটিসা দেখাবেন ইয়া সাপোজ হরা আপু আপনি অনেকক্ষণ ধরে বলছেন আই ডু রিমেম্বার আমি দেখে দেব তো প্লিজ আমাকে জানা দেবেন কি কাতানের উপর হবে নাকি আমাদের কিছু ডিফারেন্ট কিছু আছে আমাদের আছে যেটা হচ্ছে এক্সপ্যান্ডিং ম্যাটেরিয়াল উপর করা ব্রাইডাল শাড়ি দেখান রেড কাট টিকলি আপু দেখেছেন ওকে ব্রাইডাল আপু দেখিয়ে দিলাম তো স্টার্টিং এ কাঞ্জিপুরমের শাড়িগুলো তো আরেকবার দেখে নে কাঞ্জিপুরমের শাড়ি দেখতে পারবে আপনি थैंक यू सो मच आपू फॉर कमेंटिंग थैंक यू फॉर सेइंग ऑन लाइव थैंक यू सो देखा जा আপনাদের রেসপন্স যখন পাই অনেক ভালো লাগে যেমন শাড়িটা পেয়েছি কোয়ালিটি ভালো লেগেছে যখন শুনি এগুলো খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং এই হচ্ছে শাড়িটা বেসিক্যালি রাইট আইটার প্রাইস হচ্ছে 9685 টাকা এটা হচ্ছে যে আমাদের শাড়ি আমাদের ব্লাউজের জন্য ম্যাটেরিয়ালটি দেওয়া ওকে আপু ওকে এটা হচ্ছে রয়্যাল ব্লু সিলভার কম্বিনেশন কাতান দেখানো যাবে স্বামী রয়্যাল ব্লু কালার উইথ সিলভার কম্বিনেশন কি কাঞ্চিপুরম সাথে শাড়ি আছে হ্যাঁ রয়্যাল ব্লু কালার সাথে ডিউ সাথে আছে সিলভার কম্বিনেশন সিলভার আমাদের হাতে কোনে কয়টি কালেকশন আছে দেখে দিচ্ছি ইফ পসিবল আপু সবগুলো হয় কপার কম বেশি জর্জের শাড়ি দেখে কি বলছে সাজ আপু লিখেছে ওকে সাজ ভাই লিখেছেন দ্যাট হি ওয়ান্টস টু সি জর্জের শাড়ি আচ্ছা আমাদের কাছে ওকে স্যার এখন দেখাচ্ছে রেডি শাড়ি এগুলো প্রাইসের জন্য ইনবক্স করতে হবে রাইট ইনবক্স করতে হবে দেখে দেব কালেকশন গুলো খুবই এক্সক্লুসিভ খুবই বেশি এক্সক্লুসিভ একটু খেয়াল করে দেখবেন কালেকশন গুলো ওকে আপু সো স্টার্ট করছি হচ্ছে শাড়িটা ব্লাউজের পার্ট ওকে শাড়ি ব্লাউজের পার্ট দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে যে ব্লাউজটি এগুলো ডিজাইনার শাড়িগুলো আগে পড়ছি সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ব্লাউজ পার্ট রেডি টু ওয়্যার টাইপের ওকে এটা হচ্ছে ব্লাউজটি স্লিভলেস আছে ইয়েস আপনি যদি চাচ্ছেন ইন দ্যাট কি স্লিভ আপনি অ্যাটাচ করে নিতে পারবেন তারপরে হচ্ছে যে এই যে এই পার্ট আমি এটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান এটা কিন্তু খুবই নাইস খুবই খুবই নাইস মানে আপনি তো হেড ওভার থেকে পরে এইভাবে থাকবে ওকে এটা শুধু নেক পিসে থাকবে হাই নেকের মতন দেখা যাবে সো দিস হোয়াট ইট উইল লুক লাইক ওকে এটা এরকম দেখা যাবে নিচে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা উইচ লুকস অ্যাবসলিউটলি বিউটিফুল ওকে এই হচ্ছে শাড়িটা দেখেন এটা হচ্ছে আমাদের ওপরে যে কেপটা থাকবে এরকম থাকবে সো ব্লাউজটা পরার পর তারপর আপনার থাকবে এটা দেখে দিলাম ব্যাক সাইড দেখে নিচ্ছে আপনার সবাই ওকে খুবই সুন্দর করে কাজ আর যারা বলছেন এটা লাগবে কি না আপনাকে একদম প্রিসাইসলি পরতে হবে ডান্স এখন দেখে আপনাদের সবাইকে এটা হচ্ছে শাড়িটা এই যে রেডি শাড়িটা দেখে দিচ্ছি দেখেন এটা খুবই এক্সক্লুসিভ এই দেখেন আপনি জাস্ট এটাকে আপনার মতন জাস্ট পরে ফেলবেন ওকে এটা আমি আপনাকে দেখে দিচ্ছি এই দেখেন এখানে হুক দেওয়া আছে এখানে হুকটি দেওয়া আছে রাইট এখানে হুকটি দেওয়া আছে সো আপনি জাস্ট আপনার মতন এই যে এখানে একটা হুক দেওয়া আপনি আপনার সাইজের মতন কনভার্টিং করে আপনি জাস্ট পরে ফেলবেন দ্যাটস ইট এই যে ব্যাক সাইড দেখে দিচ্ছি ফ্রন্ট পার্ট আবার দেখে দিচ্ছি আপনার সাইজের মতন জাস্ট কনভার্ট করে পরে ফেলবেন দ্যাটস ইট আমি এটাকে আপনাকে একটা কাজ করে এইভাবে দেখে দিচ্ছি জাস্ট আ মিনিট আমি শাড়ি পরা তো আমি তো গাউন পরা আছে তো আপু ওটা অ্যাডজাস্ট করে নিতে মানে ইয়া হচ্ছে এটা ওয়েট করতে হবে আপনি তো উপরে থেকে দেখে দিই সো বেসিক্যালি শাড়িটা হচ্ছে এরকম ইটস গোয়িং টু হার্ড ফর মি বাট স্টিল ট্রাইং মাই বেস্ট ওকে সো বেসিক্যালি শাড়িটা হচ্ছে এরকম দেখা যাবে এই দেখেন সেটা হচ্ছে রেডি একটা শাড়ি যেটা আমি ট্রাই করছি দেখানোর জন্য এই দেখেন রেফলসে হবে খুবই সুন্দর এই শাড়িটি রেফলসে ওয়ার্ক আর ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা এক্সপ্যান্ডিং ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা এক্সপ্যান্ডিং ম্যাটেরিয়াল দেখে নিতে পারছেন আপনার সবাই ডলার উপর করলে ভালো লাগতো মনে হয় দেখেন এটা হচ্ছে যে একটি এক্সপ্যান্ডিং ম্যাটেরিয়াল খুবই সুন্দর একটি ক্রেপ ধরনের এক ধরনের এক্সপ্যান্ডিং ম্যাটেরিয়াল দেখেন এই হচ্ছে খুব একটা সুপ্রিম কোয়ালিটির উপরে এটা হচ্ছে একটা খুবই সুপ্রিম কোয়ালিটির উপরে তানজিন আপু থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং আপনি এটা কাজ করে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে শাড়িটি দেখেন দ্যাটস হাউ ইট উইল বি লুক লাইক রেডিমেড শাড়ির দিকে আমি ডামিতে করে দেখে দিব আপনাদেরকে কীরকম দেখা যাবে বিকজ অলরেডি একটা গাউন পরে আছে বলে ডিস্টার্ব হচ্ছে এই হচ্ছে যে আমাদের অলরেডি প্লেটস করা আছে সো এই হচ্ছে শাড়িটি ম্যাটেরিয়ালটা দেখে নিতে পারছেন খুবই সুন্দর এক্সপ্যান্ডিং এখানে হচ্ছে কাজটি করা ওকে এটা প্রাইসের জন্য ইনবক্স করতে হবে ডেফিনেটলি আপনাকে এটা আমাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর আছে ইন দ্যাট কেস ইনবক্স করতে হবে আপনাকে আমি দেখে নিচ্ছি আরেকবার
এটা ব্লাউজটি এবং কি হচ্ছে কেপটি করা ওকে এটা আর কালার্স আছে ইয়েস আপু আর কালার্স আছে এটা হচ্ছে টপের পার্ট টপের পার্ট ওকে এটা হচ্ছে ব্লাউজের পরা পর তারপর আপনি টপটা পড়তে হবে অলরাইট সেই হচ্ছে আমাদের টপের পার্টটা আবার দেখে দিলাম টপের পার্ট এই তার উপর থাকবে নেক পিস থেকে এই কাজটি পুরো এখানে ショルダー বেসড হবে না দিস ইজ বেসিক্যালি আপনি শুধু একটুক থাকবে ওকে দেখে দিলাম এটা দেখে দিয়েছি আপনাকে আমি শাড়িটা ওভারঅল দেখে দিই এটা হচ্ছে শাড়িটা ওভারঅল আমি আবার দেখে দিচ্ছি এখানে কিন্তু কনভার্টিং সিস্টেম করা আছে এই যে এই পার্টটা হচ্ছে কনভার্টিং আপনি আপনার মতন জাস্ট জীব আপনার জিতটা আপনার ভালো ইয়া হয় এটা আপনি সাইজটা দিয়ে দেবেন দ্যাটস ইট इनबॉक्स कर रेडिमेड शाड़ी जो अनेक जन बोले सो आज के देखा सो बेसिकली स्टार्ट कर ब्लाउज पार्ट दिए सो एट ब्लाउज अपने देखिए सबा के बोलते क्योंकि कन्वर्टेबल मैंने अपनी जो चाचन ये क्योंकि एक्सट्रा फैब्रिक दिए फुल स्लीव पर क्योंकि पड़े फिलते पर यह हे ब्लाउज এটা হচ্ছে ব্লাউজটি দেখেন কত সুন্দর শিমারি গ্লসি একটি ব্লাউজ ম্যাটেরিয়াল ওকে সো টপটি দেখিয়ে দিলাম আপনাদের সবাইকে এটা হচ্ছে টপ পার্টটা এখন দেখাবো আপনি শাড়িটা ওভারঅল এগুলো হচ্ছে খুবই সুন্দর একটা এক্সপ্যান্ডিং ম্যাটেরিয়াল প্রে এক্সপ্যান্ডিং ম্যাটেরিয়াল প্রে করা সেটা হচ্ছে স্টার্টিং পার্ট এখানে হুক দেওয়া আছে দেখেন আপনারা সবাই এখানে হুক দেওয়া আছে একটি হুক দেওয়া আছে আর এই যে শাড়িটি হুক বেল্ট এখান থেকে আসে मेटेरियल एक्सपैंडिंग मेटेरियल খুবই এক্সক্লুসিভ একটা ম্যাটেরিয়াল প্রে করা ওকে এই হচ্ছে নিচের পার্ট খুবই সুন্দর করে একটি রাফলস এর মতন হয়ে থাকবে খুবই সুন্দর দেখা যায় সো দ্যাটস হোয়াট ইট লুকস লাইক এইটা হচ্ছে আমাদের শাড়ি আঁচলের পার্টটা আমি গাউন পরতে দেখাতে পারছেন ঠিক মতন রাইট সে হচ্ছে শাড়িটি আপনি এর সঙ্গে হোয়াইট পরতে পারেন ব্ল্যাক পরতে পারেন আপনার ইচ্ছা বাট বেসিক্যালি এর সাথে কিন্তু ব্লাউজটি টপ মানে ম্যাচ আসছে এই কালার ওকে সো এটা সুন্দর গ্লসি এন্ড ম্যাচিং একটি ব্লাউজ ये होच्छे ब्लाउज टी एवं कि ये होच्छे आमद थैंक यू भैया ये तो होच्छे बेसिकली आमदे नीचे पार्ट रेडी टू वेयर एक्टी शाड़ी जो तो खूब ही एक्सक्लूसिव एंड खूब ही नाइस चले स्क्रीनशॉट पे इनबॉक्स करते हो भाई शाड़ी प्राइस जाना जो तो कॉस्ट के इनबॉक्स करते हो ओके आपको ये होच्छे आमदे टॉप पार्ट एंड सो सॉरी दैट आई कुड नॉट शो यू प्रॉपरली आमी एखाने कमेंट पढ़े निच्छी बिकज एखाने कमेंट देखा जाच्छे ना Now I can see comment here. আপু ব্লাউজটা কি স্লিভলেস স্লিভ লাগানো যাবে ইয়েস আপু ব্লাউজ স্লিভ লাগানো যাবে যেটা হচ্ছে আপনি আমাদের এক্সপার্ট দিয়ে করতে পারেন বা আপনি ইচ্ছা করলে আপনাদের এক্সপার্ট টেলার দিয়ে করতে পারেন ব্লাউজটা হচ্ছে এরকম যে আপনি এখানে একটি এক্সট্রা নেটের মতো নিতে পারেন ওকে বা ইউ ক্যান ওয়্যার ইনার একটা ব্ল্যাক বা ম্যাচিং ইনার পরে ফেলতে পারেন ওকে আপু সো দেওয়া যাবে আপনি আপনার করতে পারেন ইন দ্যাট কেস ম্যাচিং যদি চাচ্ছেন আপনারা পরে ফেললে ভালো হয় আপু রাজশাহীতে কি অর্ডার করা হয় ইয়েস আপু বাংলাদেশের সবগুলোর আমাদের মানে প্লেসে দেওয়া যাবে বাংলাদেশ কি বাংলাদেশে বাইরে পাঠানো হচ্ছে আপু থ্যাংক ইউ ফর কমেন্টিং আপনার নামটা কি ছিল আপু খুবই ইজি করে নিয়েছে দেখেন এই হচ্ছে শাড়িটা বেসিক্যালি নিচের পার্ট ওকে এটা হুক করে আপনি সব দেখে নিতে পারবেন হুক করে দিব এই যে এই হুক করা আছে আর আবার চামায় আসছে এই হচ্ছে যে শাড়িটা দেখেন এই হচ্ছে শাড়িটা এভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওকে এটা হচ্ছে নিচের পার্টটা আর এই হচ্ছে শাড়িটা
এটাকে আমি রাউন্ড আপ করে দিয়ে দিতে হচ্ছে ওকে সো বেসিক্যালি থাকবে সাইডে দেখো এখন মনে ঠিক আছে ওকে এখন ঠিক আছে এর সঙ্গে আপনি দেখে দিচ্ছি এটা হচ্ছে টপ পার্টটা এই দেখেন আপনি সবার চেয়ে ভালো হয় যদি ব্লাউজে আপনারা নেটের ফ্যাব্রিকটা ইউজ করতে পারেন ফর মেকিং ইট ফুল স্লিভ এটাই বেস্ট হবে ওকে এটাই বেস্ট হবে আপু রাশেদ অর্ডার করে যা কিছু আয়রা আপু আশা আপু ছিল এই দেখেন এটা হচ্ছে আমাদের টপ পার্টটা সো একটা ডিজাইনার শাড়ি দেখে নিচ্ছেন আপনারা সবাই রাইট সো ব্যাক সাইড দেখে নিন আপনারা সবাই এটা ট্রান্সপারেন্ট আছে ফর মোর কভারেজ লাইনিং দিয়ে আপনাকে ঠিক করে নিতে হবে ওকে দিস ইজ দি টপ পার্ট ওকে পিছনে হলুদের শাড়িটা দেখানো যাবে ইয়েস আপু দেখানো যাবে আপনাকে দেখে দেবো এই কালেকশন দেখে নিন এটা কষ্ট করে আপনি দেখে দিচ্ছি সো দেখেন এটা শাড়িটা রিডিস পার্টটা বলা হয়নি এটা হচ্ছে এক্সপ্যান্ডিং মেটেরিয়াল উপরে করা খুবই সুন্দর সেলফের কাজ হবে আর এটা হচ্ছে রাফলসে খুবই সুন্দর নট রাফলস বেসিকলি প্লেটস করা কাজ খুবই সুন্দর একটা প্লেটস করা কাজ ওকে জেনিফার আপু বলছে নাইস কালেকশন থ্যাংক ইউ আপু সো মাচ ফর লাইকিং আওয়ার কালেকশন থ্যাংক ইউ সো মাচ ইট রিয়েলি 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 মিন্স আ লট ওকে আপু ওকে এখন দেখাচ্ছি নেক্সট কালেকশন যেটা হচ্ছে এটা তো দেখানো হয়নি ভাইয়া এটা কিন্তু হচ্ছে যে নেক্সট যেটা বলছিলাম এটা হচ্ছে যে আমাদের আঁচলে পার্টটা খুবই সুন্দর একটি লেয়ারিং করা আছে ওকে সো দিস ইজ সো প্রিটি এটা আরও হান্ড্রেড 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 কালেকশন আছে কয়েকটি কালেকশন দেখিয়ে দিয়েছে আপনাদের সবাইকে ওকে এখন যদি আসি আবার আমাদের শাড়ির ওপরে সো শাড়ি বলছেন আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার তো নেই আপু আমাদের কাছে ওই এক্সাক্ট রয়্যাল ব্লু সাথে সিলভার কালার নেই তবে রয়্যাল ব্লুর কাঞ্চিপুরম দেখে দিচ্ছি টেম্পলের কাজ করা ওকে আপু ইস্ট্রাত আপু ইজ ওয়াচিং হ্যালো আপু এটার প্রাইসটা হচ্ছে 13,385 টাকা যে কমেন্ট করবে তার কালেকশনস দেখানো হবে আর যদি কোনো কমেন্টে রিপ্লাই পাচ্ছেন না আপু ইনবক্স করতে হবে কাইন্ডলি এই হচ্ছে যে শাড়ি টেম্পল বেসড করা ওয়ার্ক যেটা খুলতে পারবেন ওটা খুলে দেবো আমি আপনাদেরকে বাস বলতে হবে কোন শাড়িটা ওপেন করে দেখতে ওকে আপু আরো বেশি হবে পসিবলি পিওর কাঞ্চিপুরম যেহেতু এই হচ্ছে একটি ব্রাইডাল ওয়ের কাঞ্চিপুরম শাড়ি এটা প্রাইস সবাইকে বলছি 15,925 টাকা এক্সক্লুসিভ কালেকশন দেখাচ্ছে ইনবক্স করতে হবে কাইন্ডলি ওকে আপু বা ইয়েলোটা দেখে দেখি যাচ্ছি দেখে দিচ্ছি আপু এটা ওয়েট করতে হবে আচ্ছা সেম একটা অরেঞ্জ কালারও হবে সেম এটা হচ্ছে এটা বুটিক্স এর আইটেম এবং মেটেরিয়ালটা কিন্তু খুবই নাইস এটা হচ্ছে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ 8,985 টাকা ওকে জর্জেট আর নেট শাড়ি দেখানো যাবে প্লিজ আপু ইয়েস আপু জর্জেট কথা বলছেন না আপনি নেটের শাড়ি শামিম ভাইয়া দুইটা নেটের শাড়ি দেখে দিতে পারি এখান থেকে আপু কালারটা বলতে পারবেন কষ্ট করে কালারটা বলে ফেলেন এই হচ্ছে শাড়িটা আর রেঞ্জটা বলে দেন আপু কাইন্ডলি ওয়েট করছেন ভাইয়া আপু কালার তো বলতে হবে আপনাকে কষ্ট করে কিছু শাড়ি কিছু শাড়ির প্রাইস পিঙ্ক দাও ভাই ওখান থেকে নিচে থেকে পিঙ্ক সবার নিচে সেকেন্ড লাস্ট আর কি নিচে থেকে সেকেন্ড লাস্ট উপরে হ্যাঁ এটা দেখিয়ে দিচ্ছি আর লখনউ শাড়ি দেখাতে পারে লখনউ পিঙ্ক স্কাই ওকে সো যে শাড়ি দেখাচ্ছে আপনাদের সবাইকে তো হচ্ছে 8,925 টাকা এখানে এমব্রয়ডারি করা হয়েছে কট সুতার কাজ করে এবং কি স্টোনের কাজ ওকে আপু স্টোনের কাজ করা এই হচ্ছে আমাদের শাড়ি টার্সেল দেওয়া আছে রাইট টার্সেল দেওয়া আছে খুবই সুন্দর করে আজকে দেখিয়েছি মিক্স কালেকশন গাউনও দেখিয়ে দিলাম রেডি ওয়েট রেডি টু ওয়ের শাড়ি দেখিয়ে দিয়েছি কাঞ্চিপুরম দেখিয়ে দিয়েছি ওকে সো অনেক কালেকশন দেখাচ্ছে যেহেতু জহর আপু বলছেন দেখতে নেটের সাথে দেখিয়ে দিচ্ছি অলরেডি আপু দেখিয়ে দিচ্ছি আপনার কমেন্ট করলে এইভাবে আমি কিন্তু কালেকশন দেখাতে পারবো এই হচ্ছে শাড়িটা এটা মেটেরিয়ালটা কিন্তু হচ্ছে যে এটা কিন্তু একদম আপনি একটা সিল্ক এবং লিলিয়ান সিল্ক বলে এক কথা লিলিয়ান সিল্ক মেটেরিয়াল উপরে শাড়িটি ওকে আপু লিলিয়ান সিল্ক দেখানো শেষ এখন আসতেছে আমাদের
নেটের শাড়ির উপর, বিকজ আপু বলছে নেটের দেখে চাচ্ছেন, দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নেটের উপরে করা, সবাইকে বলে দিচ্ছি নেটের শাড়ি যারা চাচ্ছেন কি লাইনিং দেওয়া যায়, লাইনিং দেওয়া যাবে। নেটের শাড়ি সবাই তো ভয় পায় কিনা, নেট চাচ্ছি না, নেট ট্রান্সপারেন্ট দেখা যায়। নেট ট্রান্সপারেন্ট না দেখার জন্য আপু আমরা সাপোর্টিং দিয়ে দেবো আপনাকে। ওকে আপু, এটা সুন্দর করে আস্তর দিয়ে এটাকে লাইনিংটা সুন্দরভাবে করা দেওয়া যাবে। বা স্যাম্পল আছে কোনো আমাদের কাছে লাইনিং দেওয়া? সকাল থেকে আমরা টাইম দিতে হবে আর কি, মিনিমাম সকাল থেকে 4 ঘন্টা। ওকে, সো এই হচ্ছে আমাদের শাড়িটি 14,985 টাকা। একটু কষ্ট করে আপনারা দেখে নেন, আপনাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে শাড়িটা। ওকে, বেসিক্যালি এটা হচ্ছে পুরাটা একটা ওয়েভের উপরে কাজ করা, ওয়েভ ওয়েভ করা, একটা স্টোনের কাজ, এমব্রয়ডারি কাজ করা। ওকে, আশা আপু ইজ ওয়াচিং, হ্যালো আপু। এই হচ্ছে শাড়িটি, আর সবাইকে বলছি ম্যাচিং করে দেওয়া যাবে, পাতলা শিফনের দেওয়া যাবে সাপোর্টিং। এটা প্রাইস কত ভাইয়া? 14,985 টাকা। খুবই সুন্দর এডি স্টোনের কাজ করা, খুবই সুন্দর এডি স্টোনের কাজ করা। এগুলো কিন্তু সেম লেহেঙ্গা অ্যাভেলেবেল আছে। সো এই হচ্ছে আমাদের শাড়িটি। ওকে, বিবেক ইজ ওয়াচিং, হ্যালো ভাইয়া ফর ওয়াচ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই হচ্ছে যে শাড়িটা আমাদের আঁচলের পার্টটা। হোয়াইটের উপরে কাজ করে 5টি কালার অ্যাভেলেবল আছে। টিল সরি, মিন্ট হবে আমাদের কাছে, অ্যাশ হবে, পিচ হবে। ওকে, কালার কিন্তু অনেক আছে। ওকে, ফারহানা আপু লিখেছেন মেটেরিয়ালটা কি আপু, হলুদ শাড়িটার আপু, এটা হচ্ছে লিনিয়ান সিল্ক মেটেরিয়াল কম্বিনেশন আপু, লিনিয়ান সিল্কের কম্বিনেশন। ব্ল্যাক শাড়ি দেখাও আপু, ব্ল্যাক শাড়ি রাইট, সো ব্ল্যাকের কাছে আমি দেখে দিও ভাই। ওটা ব্ল্যাকের উপর আপু তিনটা আমাদের কাছে আছে, যেটা হচ্ছে একটা স্টোনের কাজ, পুরো হেভি। আর একটা হবে আপনার লখনৌ সুইটের শাড়ি কাজ করা, দেখিয়ে দিবে। একটা আছে 6,285 টাকা, আর একটা আছে 13,685 টাকা। নেটেরও কিন্তু আছেন ব্ল্যাকের উপরে, কোনটা একটু মেনশন করতে হবে আপনি, একটু কাইন্ডলি মেনশন করে দেবেন। এটা হচ্ছে আমাদের লখনৌর শাড়ি, যেটা হচ্ছে পার্লের কাজের উপরে করা, খুবই নাইস কাজ, দেখতে পাচ্ছেন আপনার সবাই আপু রাইট। এ হচ্ছে যে আমাদের খুবই সুন্দর একটি লখনৌ স্টিচের শাড়ির কাজ করা, স্টোনের কাজ হবে এবং কি পার্লের কাজ হবে। আমাকে লাইফটি এখানে এন্ড করতে হবে কিছুক্ষণ পর আপু, জলদি বলে ফেলেন কালেকশন কি দেখে যাচ্ছেন, বিকজ অনেকগুলো কালেকশন দেখানো হয়ে গিয়েছে। এ হচ্ছে যে শাড়িটা আমাদের প্লেটসের পার্ট, ওকে, খুবই সুন্দর প্লেটসের পার্ট করা আছে। সো দেখিয়ে দিলাম রাইট, প্রাইস 11,985 টাকা, প্রাইস হচ্ছে 11,985 টাকা। এই হচ্ছে আমাদের ব্লাউজের জন্য মেটেরিয়ালটি, ওকে, এই হচ্ছে ব্লাউজের জন্য মেটেরিয়ালটি। ম্যাচিং আমাদের পেটিকোট দেওয়া যাবে, আর নেটে সাপোর্টিংও দেওয়া যাবে, ইনবক্স করতে হবে। ওকে আপু, যা যাবে না আপু, যেটা পসিবল করে দেব। ওকে আপু, এটা হচ্ছে পিওর শিফনের উপরে, ওকে, আপনি কি বাস একটু কস্টিংটা অ্যাড করে নিতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের লখনৌ স্টিচের শাড়ি, যেটা হচ্ছে ব্ল্যাকের উপরে জেড ব্ল্যাক, 6,285 টাকা। এটা প্রতিবার দেখানো হয় বিকজ দিস ইজ সামথিং যেটা সবাই লাইক করে থাকেন। ওকে, দিস ইজ টু প্রিটি, এটা প্রাইস হচ্ছে 6,285 টাকা, পিওর শিফনের উপরে, পিওর শিফনের উপরে। ওকে, শিফন জর্জেট লখনৌ স্টিচ শাড়ি, স্টোন। ওকে, এখানে যেটা হচ্ছে ব্ল্যাকের উপরে ব্ল্যাকের সেলফে কাজ করা আছে, নাম্বার টু হচ্ছে এখানে স্টোনের কাজ হবে, অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক স্টোন অ্যান্ড হোয়াইট স্টোনের কাজ আছে, দুটি কাজ। 6,285 টাকা, ম্যাচিং আছে, হ্যাঁ ম্যাচিং ব্ল্যাক আছে। দেখতে কোথায় তোমার, এখানে দেখতে খুঁজে পাই নাই, ব্ল্যাক তো কেন লাগানো হয়নি। আচ্ছা, সবাইকে বলছি ম্যাচিং স্টোন যে চাচ্ছেন কি সেম ব্ল্যাক স্টোন চাচ্ছে, ব্ল্যাক স্টোন দেওয়া যাবে, আছে আমাদের কাছে অ্যাভেলেবল। ওকে, এখন দেখাচ্ছে আরেকটা ব্ল্যাকের শাড়ি, যেটা হচ্ছে নেটের উপরে করা, দিস ইজ সামথিং ভেরি নাইস, এটা খুবই সুন্দর ছিল, আপনি দেখে নিয়েছেন আপনার সবাই। এখন দেখাচ্ছে ব্ল্যাকের উপরে, যেটা হচ্ছে নেটের কাজ, এটা হচ্ছে খুবই সুন্দর ক্রিস্টাল স্টোনের কাজ, সো প্রিটি, ব্ল্যাকের উপরে ব্ল্যাক কাজ, ব্ল্যাকের উপরে ব্ল্যাক কাজ। প্রাইসটা কত ভাইয়া? প্রাইসটা হচ্ছে 13,785 টাকা,
Oh my god, so many likes and heart button. Thank you so much. Okay, to comment, ekhan theke dekhe nichhi, apni dekhe nin collections in the meanwhile. I have missed all the comments. Shop upre chole giyeche comments gulo. Okay, Sonia apu is watching. Hello apu. E hocche shaiti. দেখে নিয়েছেন প্রাইস 13,785 টাকা মেটেরিয়ালটা হচ্ছে নেটের উপরে করা আর সবাইকে বলছি আবারও সাপোর্টিং দেওয়া যাবে যেটা হচ্ছে আপনি যদি চান ফুল শাড়ি না করে হাফটা করলেই ভালো হাফটা করলে আপনার মানি সেভ হবে হাফ করলে এই যে এই পার্টটা দেখা যাবে পুরো ট্রান্সপারেন্ট দেখা যাবে না রাইট ওকে দেখে দিলাম শাড়িটা ব্ল্যাক তো সামনে এসে রিফ্লেক্ট করে ক্যামেরাটা ওকে নেক্সট আমি দেখাতে চাচ্ছি আপনাদের সবাইকে পিঙ্ক কালারটা রাইট খুরেদের পরার জন্য গাউনও কিন্তু অ্যাভেলেবল আছে ইয়েলো কালার দেখে দিব এখন দেখাচ্ছি পিঙ্ক কালার যেটা হচ্ছে খুবই সুন্দর এই শাড়িটা হচ্ছে 14,000 কত বে হ্যাঁ বলতেছি প্রাইসটা তো বেট কতটুকু প্রাইসটা বলা হচ্ছে 14,985 টাকা যেটা হচ্ছে পিঙ্ক কালার উপরে করা নেটের শাড়ি ওকে নেটের শাড়ি যেটা খুবই 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 নাইস ওকে ওকে এই হচ্ছে শাড়িটি আমাকে শেখা আপু কিন্তু ইনবক্স করে ফেলেছে অলরেডি শেখা আপু কিন্তু অলরেডি ইনবক্স করে ফেলেছে দেখেন আপনারা সবাই ইনবক্স করবেন আজকে অর্ডার কনফার্ম করলে উইদিন 3 ডেজ আপনি পেয়ে যাবেন গ্যারান্টিড ওকে সেই হচ্ছে আমাদের শাড়ি মোহাম্মদ আক্তার হামজা ইজ ওয়াচিং আপনি ব্লক করে যাচ্ছে না কেন এনিওয়েজ আমি ব্লক করে দেব পরে এখানে যে দেখছে সবার দেখা যাচ্ছে রাইট নামগুলো দেখা যায় সো সবাইকে বলছি কিছু কিছু লোককে ক্ষেত্র বলছি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করতে পারবেন আপনারা আর কিছু জন থেকে বলছি আপনারা আমাদের পেজে স্ক্রিনশট নিয়ে প্লিজ ডোন্ট ডু আপনি আমাদের পেজে ইউজ করছেন আপনারা বিজনেস করছেন আমাদের ছবি ইউজ করে দ্যাটস সো লেম শেম অন ইউ পিপল আপনারা আমাদের পেজে ইউজ করছেন নিজের কি শাইন আপনাদের যে আপনারা বিজনেস করতে পারবেন না আপনি আমাদের বেনারসি শাড়ি ছবি তুলে আপনাদের প্রোফাইলে দিচ্ছেন এখানে গোছের শাড়ি মিউজিয়ামের ট্যাগও দেওয়া আছে আপনাদেরকে ব্লক করতেছে দাঁড়ান আমি আজকে পেজটাকে সব ভিউয়ার্সকে ব্লক করবো যারা যারা আমাদের পেজ থেকে নিচ্ছে সব কালেকশনসগুলো পিকচার্সগুলো আপলোড করেছে উইথ ট্যাগ ওটাও আপলোড করে দিয়েছে কিছু গাদা আছে এনিওয়েজ তো এই হচ্ছে আমাদের শাড়িটা দেখেন এটা হচ্ছে যে খুবই সুন্দর একটি শাড়ি যেটা হচ্ছে নেটের উপরে করা পার্লের কাজ আমি এখন সরি টু সে ইন সো হার্শ ওয়ার্ড আমি কিছু কেন বললাম আমাদের হার্ডওয়ার্ক আমরা এত কষ্ট করে পিকচার্স ক্লিক করছি লোগো দিচ্ছি এর উপরে পিকচার্সটা পোস্ট করা হচ্ছে ওগুলো আপনারা চুরি মানে কিছু কিছু লোকের চুরি করে তার নিজের পেজে পোস্ট করছে দ্যাটস সো ব্যাড এই হচ্ছে শাড়িটি 14,985 টাকা হচ্ছে প্রাইস এর সাথে কিন্তু ম্যাচিং আমাদের ব্লাউজ কিন্তু আছে ইয়াস আপু এটা হচ্ছে শাড়িটি এটা আর কালার্স আছে কিনা ইনবক্স করতে হবে কাইন্ডলি আপনাকে চুরি করবেন আল্লাহ আপনাকে পানিশ দেবে লিটারেলি আই ডোন্ট হ্যাভ টু সে এনিথিং আমরা কখনো উই নেভার স্টিল এনিথিং আমরা সবসময় নিজের থেকে যেটুকু পারি পসিবল হয় ওটুকু কালেকশন দেখাচ্ছি আমরা কিউ অন্যজনের কালেকশন বলছি না যে আমাদের কাছে এটা সেম আছে বা এটা আমাদেরই কালেকশন বা আমরা কিউ পিকচার ইউজ করে থাকি না এই হচ্ছে শাড়িটি থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস লাইভ সেশন আমি আরটা দেখে আর দুটো দেখে দেবো বা এটা দেখে দিই আমাকে এটার জন্য অনেকজন ইনবক্স করেছিল দেখে নিচ্ছি সবাইকে ডিজাইনার শাড়ি দিস ইজ সামথিং ভেরি ইউনিক আমি দেখে দিচ্ছি আমার লাস্ট সেকেন্ড লাস্ট শাড়ি যেটা হচ্ছে এটা হচ্ছে যে আমাদের ডাস্টি পিঙ্ক কালার ট্যাপেটি কালার ওকে ডাস্টি পিঙ্ক বা মফ ট্যাপেটি কালার দিস ইজ রিয়েলি ভেরি প্রিটি দেখেন এখানে জিনিসটা হচ্ছে এটা নেটের শাড়ি বাট সেলফের এটা খুবই সুন্দর কম্পিউটার বেসড কাজ এটা দুটি কালার আছে এটা হচ্ছে গোল্ডেন ট্যাপের কালার এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের মফ ট্যাপের কালারটা ওকে আপু আর সবাইকে বলে দিচ্ছি সাইবার ক্রাইম কিন্তু অবশ্যই আছে সো ডোন্ট ওয়ারি যে আমাদের পেজে ইউজ করে বিজনেস করছেন সাইবার ক্রাইমে কমপ্লেন করে আপনাদের পেজ তো কি আপনাদের শপটা উঠায় ফেলবো বুঝছেন সো কাইন্ডলি আপনারা আমাদের পেজেস ইউজ করবেন না ব্লকও করে ফেলাম কয়েকজনকে এখানে আমি ইয়াসমিন আপু লাভলি আপু হ্যালো আপু থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং সো সরি আজকে হার্স হতে হলো আপু কারণ আজকে সকালে যখন আমি ব্রাউজ করতেছি আমাদের কাস্টমার্স বলছেন যে আপু দেখেন অমুক পেজে আপনাদের পিকচার্স আপলোড করেছে আমাদের পিকচার্সগুলো তো শুনে অনেক খারাপ লাগলো আমার এই হচ্ছে আমাদের শাড়িটি দেখেন সাইবারকে আমি ডেফিনেটলি কমপ্লেন দিব ওদের নামে এই হচ্ছে আমাদের শাড়িটি দেখেন খুবই প্রিটি দিস ইজ সামথিং ইন সুন্দরটি আমাদের মফ ট্যাপের কালারের উপরে করা এই শাড়িটা কিন্তু প্রাইস আপনাকে বলছি ওয়েট করতে হবে আপনি এটা হচ্ছে আমাদের নেটের ভিতরে এমব্রয়ডারি কাজ আর এখানে হচ্ছে স্টোনের কাজ করা
ইশরত জাহান ইজ ওয়াচিং, হ্যালো আপু, আর ফিরোজা আপু ইজ ওয়াচিং, হ্যালো আপু। এই হচ্ছে শাড়িটি, দেখেন। সো দেখে নিচ্ছি আপনার সব, এটা প্রাইসটা কত ভাইয়া? 13,785 টাকা প্রাইস, 13,785 টাকা। আমি লাইফটা অনেক লং টাইম করছি বিকজ অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে, রাইট, এই জন্য। আর সবাইকে বলছি রেকর্ডেড লাইফ থেকে যাবে, পরবর্তীতে আপনি দেখতে পাবেন কালেকশনগুলো। কোন দিন তুমি শোরুমে প্রেজেন্ট থাকো? আপু আমি শোরুমে মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি না, সো বলতে পারেন। আমি ইউজুয়ালি থার্সডে আসি, থার্সডে, তারপর আমাদের স্যাটারডে তে আসি, বসুন্ধরা সিটি আমি স্যাটারডে যাচ্ছি, বসুন্ধরা সিটি স্যাটারডে যাচ্ছি, সো ইউ মে কাম, লেটস মিট আপ আপু ইনশাল্লাহ। সিফাদ আপু বলছেন শাড়িটা নাইস আপু, প্রাইস প্লিজ। আচ্ছা সিফাদ আপু বলছেন প্রাইস কত আপু এই শাড়ির প্রাইসটা, নাকি এর আগে শাড়ির প্রাইসটা? এর আগে শাড়ির প্রাইসটা ছিল আপু 13,000 কত ভাইয়া? হ্যাঁ 13,785 টাকা। এটা হচ্ছে আমাদের প্রাইস কত ভাইটার? 11,625 টাকা। সবাইকে বলছি সাপোর্টিং দেওয়া যাবে, লাইনিং দেওয়া যাবে, সেম ম্যাচিং। ওকে, এই হচ্ছে সাদিয়া ফিন ইজ ওয়াচিং, হ্যালো আপু। আমি সব আমাদের রেগুলার কাস্টমারদেরকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই হচ্ছে শাড়িটি, আর এখানে হচ্ছে ওভারঅলটা নেটের উপরে করা কাজ, এই দেখেন, দিস ইজ অলসো ভেরি প্রিটি। ওকে, দেখানো শেষ, সবাইকে একটা জিনিস দেখাতে ভুলে গেলাম তো, এই দেখেন, এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ট্রাসেল দেওয়া আছে, খুব সুন্দর ট্রাসেল দেওয়া আছে। এর আগেটা, থ্যাংক ইউ আপু, সিফাত আপু, এর আগেটা আমি বুঝতে পেরেছিলাম। 13,000 কত বে? 13,785 টাকা আপু ছিল প্রাইস। দুটি কালার আছে, একটা হচ্ছে দেখলাম তো আপনি মফ টাইপের কালার, আর একটা হচ্ছে গোল্ডেন বিস্কিট কালার। আর ডিজাইনার কিছু শাড়ি আছে যেটা আমি লাইভে দেখাবো না আপু, বিকজ ওগুলো আমাদের এক একটা ডিজাইনার পিস, তো এই জন্য আপনাকে আমরা আলাদা ইনবক্স দেখে দেবো, আলাদা করে ইনবক্স দেখে দেবো। এটা হচ্ছে আরেকটি শাড়ি, যেটা হচ্ছে লখনউর উপরে করা স্টোনের কাজ, এটা প্রাইসটা ভাই দেখিনি তো আগে, না এটা প্রাইস আরেকবার দেখে না ভাইয়া, 9,785 টাকা। এটা হচ্ছে লখনউ স্টিচের শাড়ি, যেটা হচ্ছে পিঙ্কের উপরে হোয়াইট কালারের এমব্রয়ডারি কাজ। ওকে, লখনউ স্টিচের শাড়ি পার্লের কাজ করা আছে। আমি আপনাকে বেজের কালারটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেজের কালারটা, এটা হচ্ছে বেজের কালারটা। ওকে, এটা হচ্ছে আমাদের পিঙ্ক ট্যাপেটি কালারের উপরে করা। ওকে, দেখিয়ে দিলাম, এবং কমেন্ট পরে নিচ্ছে প্রাইস কত, 9,785 টাকা আপু প্রাইস। এই দেখেন শাড়িটি, খুবই লাইট ফিটেড আছে আপু, খুবই লাইট ফিটেড আছে, দেখে দিলাম। এখন নেক্সট কালেকশন যাচ্ছে আপনাদেরকে, বাট তার আগে ব্লাউজটা দেখিয়ে দিই সবাইকে। এটা এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে আমাদের ব্লাউজ। ওকে, ব্লাউজ দেখিয়ে দিয়েছি। সো কালেকশন কিন্তু সব দেখানো শেষ আমাদের অলমোস্ট। থ্যাংক ইউ ভিউয়ার সো মাচ ফর ওয়াচিং দিস লাইভ সেশন, ইনশাআল্লাহ বিয়ের শাড়িগুলো ইনশাআল্লাহ নেক্সট লাইভে দেখিয়ে দিব, কোনো প্রবলেম নেই। আর সবাইকে বলছিলাম ইনশাআল্লাহ আমি শনিবার দিন বসুন্ধরা সিটি শোরুম থেকে লাইভ করব, সো আপনারা কমেন্ট করে নেবেন যে কোন কালেকশন নিয়ে লাইভ করতে মানে দেখতে চাচ্ছেন আপনারা সবাই, এই জন্য আপনার বাসায় বসে কালেকশনগুলো নিতে পারেন। আর ইফ পসিবল শোরুমে এসে কিন্তু পারচেজ করতে পারবেন আপু, শোরুমের অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিয়েছি, বলে দিয়েছি, ইনবক্স করতে হবে ফর মোর ইনফরমেশন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সো মাচ।